গুণ এখনো আমার অতটা বোঝার মতো সিচুয়েশন আসেনি, ও বুঝতে পারবে না। কিন্তু তা তো আগে থেকে তো অনেকদিন থেকে সম্পর্ক, ভালোবাসা তো অনেকদিন ধরে। এই তার আগে থেকে সম্পর্ক, লাস্ট 7 থেকে 7 বছর ওর সাথে রিলেশন থাকাকালীন যে, রাইট, এই তো এই তো ঠিক বলছো। মানে পেয়েছি সেটা আমি তোমাদের সামনে রাখছি। হ্যাঁ অবশ্যই বলো। না 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 পলাশ, প্লিজ প্লিজ প্লিজ, আমরা পরে 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 বলতে দেবো তোকে, পরে বলতে দেবো তোকে, পরে বলতে দেবো। ছোটখাটো বিষয় যেগুলো প্রয়োজনীয়তা নেই সেক্ষেত্রে খুব মানে এক্সাইট হয়ে পড়ে, এবং সেক্ষেত্রে ও অনেক রাফ ইউজ, মানে রাফ, এদিকে একটু তাকাও, এদিকে একটু তাকিয়ে বলো, কিছু বলে ফেলে মানে ও হঠাৎ করে প্রয়োজনীয়তা নেই, তারপরে হয়তো রাগ রাগে রেগে যায়, রেগে যায়। হ্যাঁ সেটা আমরা দেখেছি, এখনই দেখলাম। দ্বিতীয় বড় দোষ যেটা আমি অনেক সময় আঘাত পাই, আমি চাইবো এটা ফিউচারে শুধরে, ও প্রতিটা ক্ষেত্রে ওর বাবার সাথে আমাকে অনেকটা তুলনা করে ফেলে, যেটা হয়তো আমি কখনো পারবো না, কারণ ইজ আ সিনিয়র পারসন দেন কারেক্ট অ্যাবসলিউটলি, এবং অলওয়েজ আই ট্রাই, আই উইল নট গো টু দ্যাট দ্যাট ইজ, এখন টাইম আসেনি, সময় মতো হয়ে যাবে সব। তার একটা, সে আমার সম্মানীয় ব্যক্তি, সে যে পজিশনে আছে আমি ওই পজিশনে, তার ওই পজিশনে যেতে চাই না, আমি আমার সত্তায় আমি যতটুকু পারি আমি ওই জায়গায় পৌঁছাতে চাই। খুব মানে কেয়ার, মানে আমি বাইরে থাকাকালীন আমাকে অনেকবার ফোন করে খোঁজ নাই, কেয়ারিং, মোস্ট কেয়ারিং। কথা হচ্ছে আমি বিয়ের আগে একটা জিনিস নিয়ে খুব টেনশন করতাম, যেটা কারণটা আমি বলি, আমার ফ্যামিলির এই মুহূর্তে আমার টোটাল তোমার যদি বাংলাদেশ বলো এখানকার বলো, এখানে তো আমি ছাড়া কেউ নেই, তোমার আমি ছাড়া, আদারওয়াইজ মানে আমার টোটাল ফ্যামিলি বলতে গেলে 18 জন মেম্বার, বাবা কাকা সবাই আমরা জয়েন্ট ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি। আমার একটা ভয় হতো যে ও ইভেন ওর পজিশনটা হচ্ছে আমার যত আত্মীয় আছে বাবার দিক দিয়ে বলো, কাকার দিক মানে মায়ের দিক থেকে বলো, মানে আমি হচ্ছি টোটাল মানে বংশের সবার বড়, মানে সবার সাথে মিলে মিশে থাকতে পারবে কিনা, ন্যাচারালি সবার এক্সপেকটেশন ইজ ভেরি হাই যে আমাদের টোটাল বংশের যে বড় হবে সে আমাদের ফ্যামিলি নিয়ে কতটা কনসার্ন হবে। তো আমি লাস্ট কিছুদিনের ভিতরে বা বিয়ের সময় ওর কেয়ার মানে আমার ফ্যামিলির প্রতি ওর দায়িত্ববোধ দেখে আমি এতটাই খুশি যে আমি বলতে পারি না সে আমার জন্য পারফেক্ট। আমার ফ্যামিলি অনেক বড় ফ্যামিলি, ও সেই জায়গায় আমি একমাত্র সন্তান হিসেবে ও যতটা সম্ভব চেষ্টা করে আমার ফ্যামিলিকে বলো, এটা আমরা মানি, এটা আমরা জানি, এটা আমরা মানি। I love you. Honey.